চরম খেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ব্লগটি শুরু করছি আমি যেখানে যাব সেইখানে পৌঁছানোর পর, কারণ আমি রওনা দিয়েছিলাম রাত্রে অনেক অন্ধকার থাকায় কোনো শর্ট নিয়ে এসেছিল না। ফাইনালি আমি আলহামদুলিল্লাহ এখন আছি মোহাম্মদপুরে সুসনা কমিউনিটি সেন্টারে। তো এইখানে আসার মেন রিজন হচ্ছে আজকে ইব্রাহিম ভাইয়ের ওলিমা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতেছি, সাথে আরও অনেক সেলিব্রিটি পার্সন, অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ, তাদের সাথে আস্তে আস্তে দেখা হবে। তো আমাদের সাথেই থাকুন। দেখে পেলাম ফাইনালি আর কি, এখন সে চাঁদ, আকাশের চাঁদ, কি বলবো। এদিকে আল আমিন ভাই আছে। আল আমিন ভাই, কেমন লাগতেছে আপনার আজকে? জাকিব প্রেম অনেক আগে বিয়ে করেছে, তো আজকে ফাইনালি সে খাওয়াচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। আপনার ওলিমা খেতে আসছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ওর কাছ থেকে সব ফুটেজ গুলো নিবা, আজকে যে খাবার যে সব ফুটেজ কপি করবা, সব ফুটেজ তোমার কাছে আমার। আচ্ছা ঠিক আছে, এই ফুটেজ দিবা। তুলাকা মুস্তাফা মুস্তাফা নামলাউল লিসাফা সাইয়্যিদুল আম্বিয়া। না আমি মানে চেহারাটাই দেখা গেল না। আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই। তো আল আমিন ভাই আর কে কে বাকি আছে? আপাতত সাইম ভাই আসছে, আমাদের তুষার ভাই কিংগপলি আসছে ইনশাআল্লাহ। সব রাস্তায় আমরা সবাই ওয়েট করছি, সবাই একসাথে খাবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, সবাই একসাথে খাবো। আচ্ছা মতামত কি? কি একসাথে খাবেন না আছে ভাই? অনেক দূরে থেকে আসছে, ওনাদের একটু ভিডিও করে দিই। সবাই আসছে এনজয় করার জন্য, অনেকদিন পর। আরে কাছে আসুন, কথাগুলো বলবো না? বলেন বলেন ভাই বলেন, কি বলেন? আমাদের ফার্স্ট টাইম সকালে মিট হয়েছিল কক্সবাজার গিয়ে, এই সেকেন্ড টাইম আমাদের সবাই আবার একটু মিট হচ্ছে। যে একটা আনন্দ লাগছে এটা আসলে ব্যাগ প্যাক সব প্যাক করে লাস্ট টাইম উনি যেতে পারে। যখন গ্রুপে নাম্বার চাইছে যে নাম্বারগুলো দিয়ে দেন, তখন দেখি তার নাম্বার তো সবার আগে, কত সেশন যাচ্ছে না। ওরে বাবা রে, মানে তার শর্ট নিতে হলে আমাকে পেমেন্ট করতে হবে। ভাই আপনি এই ব্যাপারে কিছু বলেন ভাই, এটা কতটা অমানবিক ব্যাপার? ভাই এটা কতটা অমানবিক আপনি বলেন তো? তাকে পেমেন্ট দিয়ে আমার ব্লগে শর্ট নিতে হবে। হ্যাঁ ভিডিও অলরেডি হচ্ছে ভাই, আমি আপনাকে সাবস্ক্রাইব করবো, কিন্তু আমার কেউ করবে কিনা আমি জানি না। আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সে যে পেমেন্ট আছে আমার কাছে, এর কতটা যুক্তিযুক্ত? আমি ওই লেভেলের মানুষ। আচ্ছা ঠিক আছে, দেন আপনার ফুটেজটা কেটে দিই। মনে খুশি রাজি তো? তার ফুটেজ থেকে বাদ। আরে তুমি কি বলে ব্যাপারে? তোমার পেমেন্ট লাগবে নাকি? পেমেন্ট লাগবে না ভাই, ভাই যে পেমেন্ট চাইছে সেটা বলবে কে? তোমার ভিডিওটা আউট করে দিব। তো ইব্রাহিম ভাই এখানে দাঁড়ায় রিসিভ করতে 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 ক্লান্ত হয়ে গেছে। না ক্লান্ত হই নাই, বহুত এনার্জি। তুমি আজ এনার্জি, আজকে এনার্জি থাকতেই হবে নাকি? বহুত প্যারা দেয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। প্যারা দিলে ওটা আমার একটা প্যারা, মানে বহুত প্যারা দিলে এটা প্যারা না, প্যারা দিলে এটা মজা। এই কথাটা হয়তো ভাবি শুনতে পারা, তোমরা আশা করি না খুশি হবে। প্যারা দিলেও কোনো প্যারা না, প্যারা দিলেও প্যারা, যত ইচ্ছা প্যারা দিও, কোনো প্রবলেম নেই, ব্যাপার না। মানে আজকে যে ভাবি কারণে দিয়ে দিলে প্যারা দিয়ে নাকি? এটা কিন্তু কমা নেক্সটে ভাবি কিছু বললে কিন্তু কিছু বলতে পারবেন না। ওয়েট করতে করতে ফাইনালি তুষার ভাই আমাদের মাঝে হাজির হলো। তো তুষার ভাই तो लेट की জন্য আপনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের জন্য লেট হচ্ছে এত উন্নয়ন মানে এগুলো দেখতে দেখতে আসতেছিলাম লেট হয়ে গেল। ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাইম শাহরিয়ার ভাই এবং এদিকে هو الخليل وفى لربه وأبلى بلا إله إلا إلهه أهل على نبينا وعليه الله صلى هو الخليل وفى لربه وأبلى بلا إله إلا إلهه لكعبة بناها وملة بناها على نبينا وعليه الله صلى আমরা টোটাল তিন টেবিল দখল আমাদের। এই টেবিলে এখানে আমি ছিলাম। এই যে আমার পাশে ভাইকে রেখেছি যাতে কোনো কিছু হলে আমার ভাই হেল্প করতে পারে, মানে আমি কিন্তু খাওয়া অনেক কমা, আপনাকে হেল্পের জন্য পাশে রাখছি। সাইজ দিয়ে সাইজ ডাজন্ট ম্যাটার। আমি খাইতে পারি না, আমার ফ্রেন্ড আমাকে বলতেছে সরু একটা গরু আটে তুই সব থেকে বেশি খাবি, আমি জানি আপনিও সেরকম করলেন। আরে হাসি নয়ন জোরানো হাসি। যাবো সে ব্লগে আছি, আমরা ব্লগে আছি, ঠিক আছে আমরা ব্লগে আছি। هو الخليل وفى لربه وأبلى بلا إله إلا إلهه أهلى لكعبة بناها وملة بداها على نبينا وعليه الله صلى موحدا يلبي أسلمت وأنت ربي এই পর্যন্ত আমি সবাই ভিডিও নিতে নিতে আমি ফ্রেমের আউট হয়ে গেছিলাম। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই আমার ভিডিও নিতে কিন্তু তখন ভিডিও নিতে আমরা কি বলবো কপাল আমার ابنه ذبيحا وللجبين تلا موحدا يلبي। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সবকিছু কমপ্লিট, এখন আমাদের বিদায়ের পালা। তো আমাদের থেকে সবার প্রথম বিদায় নিচ্ছে আমাদের কাছের একজন মানুষ রাহুল ভাই, নাকি রাহুল ভাই কি বিদায় নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার প্রোগ্রামের জন্য আমরা সবাই শুভকামনা করি, ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম সফল হোক। আর সবসময় দোয়া রইল আপনার জন্য, আপনি আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন, ঠিক আছে? মানে খাস করে বলছি কোন খাস করে বুঝছেন তো? আমি ভাই আমরা এতিম, বিয়ে হয়ে যায়, এই জন্য খাস করে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও দেখা হবে। যেতে নাই মন চাই তবু আসলে যেতে হয়, তবে এই বিদায় শেষ বিদায় না, আবার অন্য এক নতুন প্রহরে নতুন দিনে দেখা হবে। সেই প্রত্যাশা রেখে আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।